ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যারা আস্তিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিন। কৃষ্ণ জন্মাষ্টমীর তিথিতে মাত্র এক টাকার কয়েন দিয়ে করুন সামান্য ছোট্ট একটি কাজ। মাত্র এক টাকা খরচা করুন, দেখবেন আপনার জীবনে চমৎকারই ঘটবে কিছু দিনের মধ্যেই। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রীকৃষ্ণ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। প্রতি বছরই শ্রীকৃষ্ণের ভক্তরা এই জন্মাষ্টমীর জন্য আগ্রহী, উৎসুক হয়ে থাকেন। কোথাও কোথাও এই বছর বৃহস্পতিবারও পালিত হচ্ছে জন্মাষ্টমী, অর্থাৎ 18ই আগস্ট, আবার কোথাও 19শে আগস্ট শুক্রবার। তবে জ্যোতিষীদের মতে 19শে আগস্ট শুক্রবার পালন করাই উচিত। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি যখন রোহিণী নক্ষত্রে যোগ হয় তখন তা কৃষ্ণ জয়ন্তী নামে পরিচিত। এই দিনে শ্রীকৃষ্ণকে তার কিছু প্রিয় জিনিস অবশ্যই নিবেদন করা দরকার। জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের জন্য 56 ভোগ তৈরি করতে হয়। এতে অবশ্যই নারকেল ব্যবহার করতে হবে, এটি করলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন। এবং দক্ষিণাবর্তের যে শঙ্খখোল, সেই খোলের মধ্যে দুধ ভরে শ্রীকৃষ্ণকে স্নান করাতে হবে। তারপরে শ্রীকৃষ্ণ মূর্তি বা ছবি বা নাড়ুগোপালের মূর্তিকে গঙ্গাজল দিয়ে স্নান করাবেন। একটি পরিষ্কার কাপড়, নতুন কাপড় দিয়ে আপনি তাকে মুছিয়ে দেবেন, পরিষ্কার কাপড় দিয়ে একটি নতুন জামা বা কাপড় পরিধান করাবেন। তারপর নাড়ুগোপালকে দোলনায় বা সিংহাসনে বসিয়ে দেবেন। যদি সম্ভব হয় তাহলে গোপালকে হলুদ রঙের বা লাল রেশমি রঙের কাপড় পরাবেন, এতে জীবনে সুখ সমৃদ্ধির অভাব হবে না। আর জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণ নাড়ুগোপালের পুজো তো করবেনই, পাশাপাশি সন্ধ্যায় তুলসী মাতারও পুজো করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আর আপনারা যদি চান যে আপনার জীবনে উপকার হোক, আপনি ঋণমুক্ত হন সমস্ত কিছুর থেকে, আর্থিক কষ্ট নিবৃত্তি হোক, তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন। বেলা 12টায় অর্থাৎ গোপালের জন্মের সময়, গোপাল মধ্যরাত্রে জন্ম করেছিলেন, তাই আপনারা 12টার সময়ে গরুর দুধে, একদম দুধ কাঁচা দুধে জাফরান মিশিয়ে অভিষেক করবেন শ্রীকৃষ্ণের। আপনার ঘরে সর্বদা শান্তি এবং সৌভাগ্য সমৃদ্ধি বজায় থাকবে, অর্থের কখনোই অভাব দেখা দেবে না। এটি করলে আপনার সংসারের আর্থিক অবস্থা আরও মজবুত হবে। এরপর আপনাদেরকে বলবো যে আপনারা 1 টাকার কয়েন দিয়ে কী করবেন। বন্ধুরা, শুক্রবারই এই টোটকাটি করা যায়, আর এই বছর জন্মাষ্টমীর তিথিও শুক্রবারই পড়েছে, তাই বুঝতে পারছেন এবছর বৃদ্ধি যোগ আছে। আপনারা জানেন, আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, যারা দেখেছেন তারা জানেন, এই যোগে, মহাযোগে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে, ঠাকুরের সিংহাসনে, একটি চৌকিতে জল ভর্তি ঘটি রাখবেন। যে ঘটি পুজোয় ব্যবহার করেন সেই ঘটি রাখবেন, অন্য কিছু নয় কিন্তু, তামা বা পিতলে। তারপর সেই জল ভর্তি ঘটে দিয়ে দেবেন জাফরান, আর একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন ঘটের গায়ে। এর মধ্যে দেবেন একটি 1 টাকার মুদ্রা, অর্থাৎ একটি 1 টাকার কয়েন সেই ঘটিটির মধ্যে ফেলে দেবেন। এরপরে ওই ঘটিটির আপনি পুজো করবেন, যখন শ্রীকৃষ্ণের পুজো করবেন, তার পুজো সমাপ্ত হলে আপনি ঘটিটির পুজো করবেন, আর ঘটিটিকে প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, আরতি করবেন এইভাবে। এবং আপনি এই যদি কাজটি করতে পারেন তাহলে আপনার আর্থিক সংকট থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন।
এছাড়াও আপনি আপনার হাতের মুঠোতে চাল, চালের সঙ্গে নিয়ে নেবেন একটি এক টাকার কয়েন, এবং আপনার হাতে ওই মুঠো বন্দি করে চাল আর কয়েনটিকে নিয়ে আপনি শ্রীকৃষ্ণের সামনে বসে মা লক্ষ্মীকে প্রার্থনা করবেন, তার স্মরণ করে তাদেরকে বলবেন যে আপনার জীবন থেকে যেন সব ধরনের সংকট থেকে আপনি মুক্তি পেয়ে যান, এবং সেই চাল আর কয়েনটি, এক টাকার কয়েনটি, আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরেরই যে কোনো একটি কোণায় রেখে দিতে পারেন। কিছুদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন কীভাবে আপনার জীবনের বর্তমান পরিস্থিতির বদল ঘটছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রদীপের মধ্যে রাখবেন একটি এক টাকার কয়েন প্রতিদিন। এটা শুধুমাত্র এই জন্মাষ্টমীর দিন নয়, প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির যে সদর দরজা সেইখানে আপনারা পারলে চারমুখী প্রদীপ কিনে নিয়ে আসবেন। সেই প্রদীপে আপনি ঘি দিয়ে প্রদীপটি জ্বালাবেন যদি সম্ভব হয়, নাহলে এমনি তেল দিয়েও জ্বালাতে পারেন। সেই প্রদীপের তেলে দিয়ে দেবেন একটি এক টাকার কয়েন। এতে একদিকে যেমন কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে আসতে পারবে না, আবার অন্যদিকে দেবী লক্ষ্মী খুশি হবেন, আর তিনি খুশি হলে, তিনি প্রসন্ন হলে আপনার গৃহে শ্রীবৃদ্ধি হবে, সৌভাগ্য বাড়বে, আয়ও বাড়বে। হ্যাঁ বন্ধুরা, আর যদি চান যে কর্মক্ষেত্রে উন্নতি করতে, তাহলে আপনার পকেটে বা আপনার ওয়ালেটের মধ্যে সর্বদা একটি এক টাকার কয়েন রাখবেন, রেখে দেবেন, সেটাকে খরচা করবেন না। তার সাথে রেখে দেবেন একটি ময়ূরের পালক ছোট্ট মতন। হ্যাঁ, এতে আপনার জীবনে, আপনার কর্মক্ষেত্রের জীবনে প্রচুর সুযোগ আসবে, আর আপনি সব সংকট কাটিয়ে, সব বাধা পেরিয়ে সেই সুযোগগুলিকে কাজে লাগিয়ে আপনার জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন। তাই ভাগ্য ফেরাতে চাইলে আপনারা এক টাকার কয়েন দিয়ে এই যে কয়েকটি টোটকা বা কয়েকটি ক্রিয়া বলে দিলাম, এর মধ্যে থেকে যে কোনো একটি যেটা আপনার দরকার বা যেটা আপনি করতে পারবেন এই মুহূর্তে, সেই টোটকাটি বা সেই প্রয়োজনটি মেটাতে সেই ক্রিয়াটি করবেন। হ্যাঁ বন্ধুরা, যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। হরে কৃষ্ণ। মেনি মেনি থ্যাংকস বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে চলে আসব আরও অনেক অজানা তথ্য। ভিডিওটিকে শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টে কেমন লাগলো জানাতে ভুলবেন না।